মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এবং সাবেক সংসদ সদস্য দেলওয়ার হোসেন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার 14 আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার 13 আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের সূত্র থেকে জানা গেছে, 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট একে বন্দী ছিলেন দেলওয়ার হোসেন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল 5টার দিকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় বুকের ব্যথা অনুভব করছিলেন জামাতের এই নেতা। এরপরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলওয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দেলওয়ার হোসেন সাঈদী। পরে 21 বছরের 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।